আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কিভাবে আয়রন ডিসকাশন করা হয়, কি কি টপিকস ইম্পর্টেন্ট এখানকার আমি সেগুলোও বলবো। তবে আমি পার্থপক্ষে চেষ্টা করবো খুবই শর্ট ভাবে আলোচনা করতে। শর্ট ভাবে মানে যেন তোমরা অল্প কিছুতেই, মানে অল্প লিখেই বেশি নাম্বার পাও, এই টাইপের আমার টার্গেট থাকবে আজকে। ঠিক আছে, বইয়ে তো বা বিভিন্ন জায়গায় অনেক বড় বড় পাবা তোমরা, গাইডে বা বিভিন্ন অনেক কিছু পাবা লেখা বা বিক্রিয়া। তো আমাদের মূল বইয়ে বা মানে আমাদের মূল বইয়ে আয়রন কিভাবে নিষ্কাশন হয়, আমাদের মূল বইয়ে আয়রন কিভাবে নিষ্কাশন হয় বা তার বিক্রিয়াগুলো দেওয়া নাই, আছে মানে নাই, আমাদের মূল বইয়ে নাই, কিন্তু বোর্ডে ঘাটাঘাটি করে দেখবা আসছে। এখন কি করবা, করবা না? কেন, বইয়ে তো নেই, বই তো তোমাদের কথা, বইয়ে তো নেই, তাহলে করবো কেন? বইয়ে নর্মালি শুধু একটা চিত্র দেওয়া আছে, কিভাবে বিক্রিয়াগুলো হয় এটা দেওয়া নেই। দেখো বই কিভাবে ভণ্ডামি করে, দেখো একটু এখানে বই কিভাবে ভণ্ডামি করে, সুন্দর করে চিত্র দেওয়া আছে একটা বইয়ে। তারপরে তুমি চিত্র দেখে কি করবা, তো পড়তে হবে বিক্রিয়াগুলো কিভাবে হচ্ছে, আয়রন ধাতু নিষ্কাশন তোমাকে তো জানতে হবে। কোনো দেওয়া নাই কিভাবে হয়, কিভাবে বিক্রিয়াগুলো হয়, কিচ্ছু দেওয়া নাই। অথচ যখন তুমি বই বোর্ড ঘাটবা তখন এরকম করে বলা আছে, ক নাম্বারে বা গ নাম্বারে আয়রন বাত্তা চুল্লিতে আয়রন ধাতু নিষ্কাশনের বিক্রিয়াগুলো লিখো। বাত্তা চুল্লি মানে যে জায়গাতে আয়রন নিষ্কাশন করা হয়, এটা চুল্লি, বাত্তা চুল্লির বিক্রিয়াগুলো লিখো। বাত্তা চুল্লির বিক্রিয়াগুলো লিখো, এখন কি করবা, তোমার বইয়ে তো নাই, তার মানে বই ভণ্ডামি করতেছে, বা যে কোশ্চিন করলো, যে কোশ্চিন করতেছে, কোশ্চিন করা যে করলো সে একটা ভণ্ড, কেন ওই বাচ্চা পড়বে কোথায়? আপনি তো নিজেই বলে দিচ্ছেন গাইড নিষিদ্ধ, আপনি তো নিজেই বলে দিচ্ছেন সবকিছু নিষিদ্ধ, এটা নিষিদ্ধ, এটা করা যাবে না, নোট নিষিদ্ধ, গাইড নিষিদ্ধ, করা পড়বে কোথায়? বইয়া আছে, এটা বিক্রিয়া বইয়া আছে, দেখা তো দেখি আমি কে দেখায়, গত ছিল মানে আগের সিলেবাসেও নাই, তোমাদের সিলেবাসেও নাই বিক্রিয়াগুলা, অথচ বোর্ডে আসবে কেন, বোর্ডে কেন আসবে, তার মানে কে হয় বোর্ড যে কোশ্চিন করতেছে সে ভণ্ড, না বই ভণ্ড, কেন করবে? এবং আপনারা যে জিনিসগুলো থাকবে সেগুলো দিবেন কেন, এ বুঝো নাই? তো যা হোক, এগুলা খবরের কথা না, আমরা আলোচনা করবো এখন। তো আমি শর্টভাবে আলোচনা করবো, এই এই বাক্যা চুল্লি মানে যে চুল্লিতে, চুল্লি মানে চুলা, চুল্লি মানে চুলা, এটা স্ট্যান্ডার্ড ভাষায় বলা হয়, চুল্লি কেমিস্ট্রির ভাষায়, অন্য কিছু না। তো এই চুল্লির নাম বাক্যা চুল্লি, অর্থাৎ এই বাক্যা চুল্লিতেই শুধু এই ধাতুটাকে নিষ্কাশন করা হয়। চুল্লিটাতে এই ধাতু মানে আয়রন ধাতুটাকে নিষ্কাশন করা হয়। এই ধাতুটার উচ্চতা মোটামুটি 120 ফিট, 120 ফিট, অনেক দূর, এবং এই 120 ফিটের কথা তোমার বইয়েও নেই। যা হোক, 120 ফিট, এবং এটা একটা স্টিলের তৈরি। তো এত কিছু লাগবে না তোমাদের, যদি বাক্যা চুল্লির বিক্রিয়াগুলো চায় তোমাদের চিত্রও লাগবে না, তারপরে যদি কেউ দিতে চায় দিতে পারে, তোমাদের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট এই বিক্রিয়াগুলো, বুঝতে পারছো? আচ্ছা, শুরুটা এখানে কয়েকটা কথা বলে দিই আমি, এটা স্টিলের তৈরি, স্টিল মানে ইস্পাতের, এবং এখানে ইট, এই যে মাঝখানে এখানে চুনা পাথর থাকে, ইট থাকে, বালু থাকে, আরো অন্যান্য জিনিস এর ভিতরে থাকে, আবার এর ভিতরে, হ্যাঁ এই যে এর ভিতরে শুধু অগ্নিশম ইট ছাড়াও এখানে আরো অনেক কিছু থাকে, চুনা পাথর দেওয়া হয় এখানে আসে, চুনা পাথর দেওয়া হয় এই মাঝখানে আসে, অর্থাৎ এই মাঝখানে ইট থাকবে, চুনা পাথর থাকবে, এবং বালু টালু না এই বালুও থাকবে। আচ্ছা, তো এখানে একটা কথা বলি আমি, এখানে দুটো নলের মতো যদি দেখা যাচ্ছে না, এই ফাঁকা জায়গাগুলো দিয়ে অক্সিজেন প্রবেশ করানো হয়, গরম অক্সিজেন, গরম বায়ু প্রবেশ করানো হয়, ঠিকটা দেখো কোন দিকে যাচ্ছে, তার মানে এই দিক দিয়ে প্রবেশ করানো হয়। এগুলোর নাম আছে, এগুলোর নাম তোমাদের লাগবে না, এগুলোকে টায়ার বলে, টায়ার বলে, তাহলে সাইকেলের টায়ার, মোটরসাইকেলের টায়ার না, এগুলোকে টায়ার বলে, অর্থাৎ এই টায়ার এই ছিদ্র দিয়ে গরম বায়ু ঢোকানো হয়, হ্যাঁ এই ছিদ্রটা। তো যাই হোক, আমি আবারও বলতেছি এই গঠনটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট আমার
বিক্রিয়াগুলা। আচ্ছা এই তারপরে এখানে দুইটা আরো দুইটা নলের মতো আছে তোমার, কি বলে এটাকে, এখানে একটু মিস্টেক করছো তুমি যারা যে আসছো, সেটা হচ্ছে এই যে দুইটা নলের মধ্যে একটা থাকবে উপরে আর একটা থাকবে নিচে, ধাতুমল উপর নল দিয়ে বের হবে, ধাতুমল কোনটা থেকে বের হচ্ছে এখান থেকে, তার মানে এটা একটু উপরে হবে আর এটা হবে একটু নিচে হবে। আচ্ছা যদি বইয়ে থাকে তাহলে বইয়ে বলি, আবারও বলি, উপরে দুইটা তোমার নলের মতো থাকবে, নিচেও দুইটা নলের মতো থাকবে, উপরে দুইটা সমান সমান থাকলে অসুবিধা নেই, সমান সমান এর সমান এর থাকলে কোনো অসুবিধা নাই, বাট নিচের যে দুইটা নল থাকবে, দুইটা নল একটা উপরে একটা নিচে থাকতে হবে, কেন থাকতে হবে একটু পরে বলবো, একটা উপরে একটা নিচে থাকতে হবে। আর এই জিনিসগুলা এটা একটা তোমার কি বলে এটাকে একটা জায়গা যেখানে আমরা কালেক্ট করবো লোহা, যেখানে লোহা আমরা সংগ্রহ করবো, এখানেও তোমার একটা বাক্সের মতো এখানে আমরা গলিত ধাতুমল কালেক্ট করব। তো কিভাবে জিনিসটা হয় আমি একটু শর্টকাট বলে দিচ্ছি, এখান থেকে আচ্ছা এখানে যে একজন প্রশ্ন করলো কক কি জিনিস, আমরা কার্বনটাকেই কক বলতেছি, কার্বনটাকেই কক বলতেছি, এটা এটা আলোচনা করার জন্য বার্তা তুলে যখন আলোচনা করবো তখন কার্বনটাকে মূলত কক বলা হয়, কিন্তু যদি কার্বন বলে কোনো অসুবিধা নাই, তবে কক বলাটা একটা স্ট্যান্ডার্ড হয় এই ক্ষেত্রে। এখানে আমরা কার্বন দিব, শুধু কার্বন না কক, এই যে লোহার আকরিক, লোহার আকরিকও দিব, লোহার আকরিক কেন দিব দেখতে হবে এখানে, নাহলে বুঝবা না। Fe2O3 এটার নাম কি, দেখি কয়জন পারে, এখানে তো বিভিন্ন স্কুলের স্টুডেন্ট আছো, ম্যাগনেট তুমি নিচে তাকাইলে তার মধ্যে উপরে তাকাচ্ছো কেন, নিচে কিছু আছে, আচ্ছা যেমন CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, এর আকরিকের নাম আমরা চুনা পাথর বলি, তো এর একটা নাম আছে, নামটা কি ক্যালসিয়াম কার্বনেট, ঠিক তেমনি এর এদের তো নাম আছে, তোমরা বলতেছো এর এই আকরিকের নাম হেমাটাইট আর এর নাম ম্যাগনেটাইট। আচ্ছা একটু লিখে দেই, হেমাটাইট আর এটা হচ্ছে ম্যাগনেটাইট, আমি যা পড়াচ্ছি মনে করবো তাই পড়া, ঠিক আছে। আচ্ছা এর নাম ফেরিক অক্সাইড, এর নাম ফেরিক অক্সাইড, আর এক তো জানো ফেরিক অক্সাইড, আবার Fe3O4 এর রাসায়নিক নাম ফেরিক অক্সাইড, তবে যখন বিভিন্ন জায়গায় করতে যাবা এই টাইপের কিন্তু শব্দ পাবা, মানে নামটা বিকৃতি কিন্তু পাবা, ফেরো ফেরো পাবা, ফেরো কোন জায়গায় পাবা, ফেরো কোন জায়গায় পাবা, ফেরে সবে চলি কোন জায়গায় পাবা, ফেরি ফেরে। আচ্ছা আমি কি বললাম, আমি ফেরে বললাম, ফেরো বললাম, ফেরা এই জিনিসগুলো হইতে পারে, আচ্ছা কোন বইয়ে বাবা ফেরে, কোন বইয়ে বাবা ফেরা, কোন বইয়ে বাবা ফেরো, একই জিনিস ফেরে, তো তোমার বলবে ফেরে তো ফেরিক অক্সাইডের সংকেত কি, Fe3O4 বা ম্যাগনেটাইট আকরিকের সংকেত কি, Fe3O4। আচ্ছা এই আকরিকগুলো থেকে আমরা আয়রন পাবো, পাবো আর আমার উদ্দেশ্য এখানে আয়রন নিষ্কাশন করা, তো আমি যদি এখানে শুধু এই দেখো এখানে আমি যদি এখানে চালকোসাইট দিই,
সি সাল কোসাইনের সঙ্গে কি হে মানে এমন ভাবে করলা নামে শুনো নাই এমন ভাবে তুমি হে বললা মানে তুমি নামে শুনো নাই সাল কোসাইনের সঙ্গে কি সি ইউ 2 এস আমি যদি এখানে সি ইউ 2 এস দেই আমি আয়রন পাবো হে কপার পাবো তাই না কিন্তু আমি যদি এই আকরিক গুলো দেই তাহলে আমি আয়রন পাবো কারণ আয়রনের জিনিস দিচ্ছি আয়রন পাবো তাই না তাহলে এখানে আমি লোহার আকরিক দিব কক মানে কার্বন এখানে কিন্তু লোহার আকরিক লেখা আছে হয়তো বোঝা যাচ্ছে তুমি এই মার্কারটা নিলে ভালো হইতো লোহার আকরিক এখানে দিব আমরা তারপর কি দিব কক এটা কক না কার্বন তারপরে দিব চুনা পাথর ঠিক আছে আর তার আগে দেখবা যে এখানে তোমার বালি টালি ইত্যাদি জিনিস থাকে ঠিক আছে ভাই এগুলো দিব তো শুরুতেই যে বিক্রিয়াটা ঘটে শুরুতেই যে বিক্রিয়াটা ঘটে সেটা হচ্ছে একটু বলে দেই এটা কিন্তু গরম বায়ু শুরুতেই যে ঘটনাটা ঘটে এই যে বায়ু যাচ্ছে না গরম বায়ু আর ওই কার্বন পড়তেছে না কার্বন পড়তেছে তো কার্বন সাথে আরো যা যা আছে পড়তেছে তো শুরু বলো আচ্ছা গরম বাতাস আমরা প্রবেশ করব এই সাইড দিয়ে গরম বাতাসের উপর থেকে পড়লো কার্বন পরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে CO2 কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে পরবর্তীতে ওই কার্বন ডাইঅক্সাইডের সাথে ওই কার্বন আমার যুক্ত হবে যুক্ত হয়ে কার্বন মনোক্সাইড তৈরি করবে এই বিক্রিয়া দুটাও লিখে নিও এটা আগেই হয় এটা শুরুতে হয় এই দুটা বিক্রিয়া এই দুটা বিক্রিয়া কখন হবে শুরুতেই হবে কিভাবে হবে উপর থেকে কি আসলো কার্বন আর সাইড থেকে কি যাচ্ছে অক্সিজেন যাচ্ছে মিলে তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তারপরে বিক্রিয়াটা আমরা দেখলাম সেখানে তৈরি হচ্ছে কার্বন মনোক্সাইড এ ঠিক আছে রে আচ্ছা এবার আমরা তিনটা ধাপে বিক্রিয়াগুলো দেখাবো তিনটা ধাপে তিনটা স্টেপে প্রথম স্টেপে এই বিক্রিয়াটা হয় উপরের অংশে প্রথম বিক্রিয়াটা হয় উপরের অংশে এটা হয় মাঝখানের অংশে এবং এগুলো হয় একবারে তিনটা ধাপে বিক্রিয়াগুলো আমরা দেখাচ্ছি প্রথম বিক্রিয়া উপরে দ্বিতীয় বিক্রিয়াগুলো মাঝখানে তৃতীয় বিক্রিয়াগুলো সবার নিচে তো উপরের উপরে যে তোমার বিক্রিয়াগুলো হবে এই দুটো বিক্রিয়া তো এখানে টেম্পারেচার লাগে টেম্পারেচারটা মনে রাখতে হবে তাপমাত্রা লাগে 400 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস খুবই ইম্পর্টেন্ট এটা কি উপরে উপরের অংশের বিক্রিয়া আমরা লিখে নাও তোমার নোট খাতা তোমার মতো করে যে উপরের অংশের বিক্রিয়া টেম্পারেচার সাইডে লিখে দিবা 400 থেকে 900 হেডলাইন দিবা উপরের অংশের বিক্রিয়া মানে বাক্তা চুল্লির উপরের অংশের বিক্রিয়া তারপর সাইডে নোট নিবা যে 400 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস এর মানে তুমি এই বিক্রিয়াগুলো করবা এই টেম্পারেচারের মধ্যে এ বুঝো নাই হ্যাঁ দুটো বিক্রিয়া আচ্ছা এবার কি হয় এখানে এই যে আসলো Fe2O3 বা Fe3O4 উপর থেকে তো আসলো আসে কার্বন মনোক্সাইডের সাথে বিক্রিয়া হবে এই কার্বন মনোক্সাইড পাবো কোথায় আগেই তৈরি হয়েছে যারা বুঝো নাই প্রশ্ন করবা খুবই ইম্পর্টেন্ট মানে ওইটা শুধু তোমার 90% বন্ধু এই টপিকস জানে না যদি বিশ্বাস না করো চেক করবা আজকে যাবা স্কুলে যে চেক করবা যে দোস্ত তুই এটা জানিস তাহলে বোর্ড দেখবা বোর্ডে আসছে কিনা এটা ম্যাক্সিমাম জায়গায় পড়ানো হয় না এবং স্টুডেন্টরাও পারে না কিন্তু পড়ে আচ্ছা আমরা কার্বন মনোক্সাইড তো পাইছি আগে দেখতে হবে পিছনে এই মেয়ে এই দেখো কার্বন মনোক্সাইড তো আমরা পাইছি না রে এই কার্বন মনোক্সাইড
Fe2O3 সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে আয়রন এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। এখানে সমতা বসে শুধু চিন্তা ভাবনা করে সমতা করবা, যদি মনে করো না আমার পক্ষে সমতা করার সময় নেই বা পারতেছি না, কোনো দরকার নাই। আমি কিন্তু বলে দিচ্ছি কোনগুলো প্রয়োজন কোনগুলো প্রয়োজন না, এটা খুবই গুরুত্বপূর্ণ, তাই লং টাইম নিয়ে পড়াচ্ছি আমি, এটা করেই শেষ আসবো। আবার Fe2O3 আসলো, আমি কার্বন মনোক্সাইড দিয়ে বিক্রিয়া ঘটাচ্ছি, আমি কার্বন মনোক্সাইড আগেই পাইছি, পাইছি না কিভাবে পাইছি জানো তো? আচ্ছা, তো এই কার্বন মনোক্সাইড সাথে বিক্রিয়া করে আয়রনটাকে আমি সেপারেট পাইলাম, আলাদা করে পাইলাম আয়রনটা, তাই না? ঠিক তেমনি ভাবে এটার ক্ষেত্রেও তাই, ম্যাগনেটাইটের ক্ষেত্রেও তাই, আমি সেপারেট করে কি পাচ্ছি? আয়রন পাচ্ছি। তো দেখো, যদি বলে বাক্তা চল্লির শুধুমাত্র শুধুমাত্র আয়রনের বিক্রিয়াটা লিখো, তাহলে দ্যাটস এনাফ। মাঝখানে যে ঘটনাটা ঘটে, মাঝখানে যে বিক্রিয়া গুলো হয়, সেই বিক্রিয়া গুলো 900 থেকে 1000 টেম্পারেচারের মধ্যে হয়। আমি লিখবো কোথায়? আচ্ছা, তোমরা লিখে তোমরা কিভাবে লিখে নিবা? বাক্তা চল্লির মাঝখানের মানে মধ্য অংশের বিক্রিয়া টেম্পারেচার তোমার মতো করে লিখে নিবে, নোট করে নিবে, এ বুঝো নাই? বুঝি। হ্যাঁ, আচ্ছা এখানে কি হয়, এখানে তোমার এই যে চুনা পাথর আসলো উপর থেকে, চুনা পাথর আসলো না, এই চুনা পাথর আসলো না, এখানে ওই চুনা পাথর, এই যে টেম্পারেচার দিচ্ছ তুমি 900 থেকে 1000, এত হিউজ পরিমাণ টেম্পারেচার দিয়ে ওকে সাধারণ ভাবে থাকবে না বিয়োজিত হবে? বিয়োজিত হয় এই বিক্রিয়াটা হয়, সেটা ব্রিটিশ আমল থেকেই পরে আসতেছ। এই যে বিয়োজিত হয়ে যে এই ঘটনাগুলো ঘটে, সেটা তোমরা সেই প্রথম থেকেই পরে আসতেছ, তাই না? পরবর্তীতে ওই ক্যালসিয়াম অক্সাইড, আমি বলছিলাম এখানে আর কে থাকবে? বালি থাকবে, সিলিকা, সিলিকার সঙ্গে ক্যালসিয়াম সিলিকেট, এটার নাম ক্যালসিয়াম সিলিকেট, ক্যালসিয়াম সিলিকেট, ক্যালসিয়াম সিলিকেট, ক্যালসিয়াম সিলিকেট, এটা কিন্তু ধাতুমল, ধাতুমল, এটা কি রে? ধাতুমল সম্পর্কে আমি আলোচনা করছিলাম, ধাতুমল কি জিনিস বলতে পারবে কেউ? হাত তুলতে হবে, বুঝতে পারবে? ধাতুমল কি জিনিস আমি আলোচনা করছি, হাত তুলতে হবে, হাত হাত তুলতে হবে, কে পারবে? এই যে একটা ছেলে হাত তুলছে, এই যে ও হাত তুলছে, আর এরা খালি অপদ্রব্য, তুমি বললে অপদ্রব্য, ও বললে বেশি অংশ, কি দুটাকে রাইট হবে না? এরই নাম তো সৃজনশীল। তাহলে অপদ্রব্য গুলি হচ্ছে ধাতুমন, তাহলে এটা হচ্ছে আমার অপদ্রব্য, বুঝতে পারছো রে? এটা হচ্ছে অপদ্রব্য। তাহলে এটা মাঝখানের, এটা মধ্যখানের বিক্রিয়া, এটা শুরুর মানে উপরের অংশের বিক্রিয়া, ঠিক আছে? এখন এইখানে একটা জিনিস তুমি লিখো নাই, বা যদি বইয়ে না থাকে তাহলে সেটা বইয়েও ভুল, আমি একটু চেক করে দেখি, বইয়ে ভুল, বইয়ে ভুল, তোমার বইয়ের পেজ, বইয়ের রেফারেন্স দিচ্ছি আমি, আমার বই না, যা হোক তোমার ভুল। পেজ নাম্বার 247, এই চিত্র চলবে না, এখানে ভুল আছে, হ্যাঁ ভুল আছে, এই চিত্রে ভুল আছে, সেটা যেই লেখক না কেন ভুল আছে। এটা বোর্ডের বই, তোমাদের বই, নিউ সিলেবাসের 2019,
ঠিক আছে এই চিত্র ভুল সংশোধনটা কি বলে দেখো সবাই ঠিক স্যার এই বইয়ের ইয়াটা দিছে চিত্রটা হ্যাঁ বর্জ্য পদার্থ বজ্র গ্যাস মানে খারাপ যেগুলো সেই জিনিসগুলো এটা দিয়ে বের হয়ে যাবে যেমন কার্বন ডাইঅক্সাইড আউট হয়ে যাবে বুঝো নাই যেমন কার্বন মনোক্সাইড কই ওই দিকে আছে এখন যাই নাই কার্বন মনোক্সাইড তৈরি হয় এই কার্বন মনোক্সাইড এই দিক দিয়ে আউট হয়ে যাবে কোন দিকে কি বের হবে স্যার যেগুলো স্যার গ্যাসীয় মৌল পরিচালনা হ্যাঁ গ্যাসীয় যেগুলো যেগুলো গ্যাসীয় জিনিস মোটামুটি এবং নাম উল্লেখ করে দিলাম কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড এই নলটা দিয়ে বের হয়ে যাবে এবং একটু এবং মূলত এই নলটার নাম হচ্ছে বর্জ্য গ্যাস নির্গমন নল বর্জ্য গ্যাস নির্গমন নল বর্জ্য গ্যাস নির্গমন নল হচ্ছে এটা তার মানে এই দিক দিয়ে আউট হবে কে কে কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড এই টাইপের গ্যাস গুলো এই দিক দিয়ে বের হবে আচ্ছা হ্যাঁ ক্যালসিয়াম সিলিকেট ধাতু দ্বারা বিশ্বাস করি আমার 2 মিনিট লাগবে নিচের অংশের বিক্রিয়া এবং এখানে যে ঘটনাগুলো ঘটে একটু শর্টকাটে বলে দেয় ওদিকে বেল দিছে ক্যালসিয়াম ফসফেট থেকে ক্যালসিয়াম অক্সাইড এবং ফসফরাস পেন্টাক্সাইড ফসফরাস পেন্টাক্সাইড কার্বনের সাথে যুক্ত হয় ফসফরাস এবং কার্বন মনোক্সাইড ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড কার্বনের সাথে যুক্ত হয় ম্যাঙ্গানিজ এবং কার্বন মনোক্সাইড সিলিকন ডাইঅক্সাইডের সাথে কার্বন যুক্ত হয় সিলিকন প্লাস কার্বন মনোক্সাইড ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সাথে কার্বন যুক্ত হয় ম্যাঙ্গানিজ এবং কার্বন মনোক্সাইড এগুলো বিক্রিয়া হবে নিচের অংশে এই যে এই এই জিনিসগুলো এই এই জিনিসগুলো নিচের অংশের বিক্রিয়া অনেকের শুনছেন আমি জানি আমার তো বলতেই হবে আমি তো বাধ্য বলতে এখানে তোমরা শুনবে না তো আমার কি আমার তো বলতে বাধ্য এই নিচের অংশের এই যে জিনিসগুলো তৈরি হচ্ছে এই জিনিসগুলো গলিত আয়রনের সাথে মিশ্রিত হবে বা শোষিত হবে কেন ওই যে উপরের অংশে তোমার আয়রন তৈরি হচ্ছে আয়রনটা ধীরে 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 এখানে চলে আসবে সে আরো গলে যাবে কারণ এখানে টেম্পারেচার অনেক বেশি নিচে গলিত লোহা সাথে এগুলো শোষিত হবে তারপর এখানে দুইটা নল দেখতে পাচ্ছি আমি এই যে আছে না এখানে এখানে লেখা আছে আয়রন এখানে লেখা আছে কি আয়রন আর এখানে লেখা আছে গলিত ধাতুমল আয়রনের থেকে ধাতুমল হালকা আয়রনের থেকে ধাতুমল হালকা হালকা গুলা নিচে থাকে না উপরে থাকে হালকা গুলো উপরে থাকে তো উপরের নল দিয়ে ধাতুমল গুলা বের হয়ে আসবে উপরের নল দিয়ে ধাতুমল গুলো বের হয়ে আসবে কারণ ধাতুমল উপরে থাকে আর নিচে থাকে আয়রন ওই আয়রন গুলো নিচে এখানে জমা হয়ে থাকবে এবং এতে করে আমরা ধাতু আয়রন ধাতু ধাতু আয়রন ধাতু কানেক্ট করতে পারি এবং এই আয়রন ধাতুকে কাস্ট আয়রন বা ঢালাই লোহা বলা হয় তোমাদের প্রশ্ন আসবে কিভাবে ঢালাই লোহা আহরণ করা হয় এই বিক্রিয়া লাগবে তাহলে আমি এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে পারতাম তোমরা যাইতে আছো তোমরা যাইতে পারো ওকে ক্যালসিয়াম কি বলছ না ক্যালসিয়াম 0.5 স্যার